Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. ছাত্রছাত্রীরা, এই পাঠশালার ক্লাসে আবার তোমাদের স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই তোমাদেরকে পথের পাঁচালি পড়াচ্ছিলাম। আমরা পথের পাঁচালির 9টি অধ্যায় শেষ করে ফেলেছি। আশা করি তোমরা বাড়িতে ওই 9টি অধ্যায় তোমরা গল্পের মতো করে পড়াশুনো করেছো। এবার আজকে আমি তোমাদেরকে 10ম অধ্যায় থেকে শুরু করব পথের পাঁচালি পড়ানো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি পরবর্তীকালে এটিকে চলচ্চিত্র হিসেবে নির্মাণ করেছিলেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। আমি তোমাদেরকে কিন্তু এই পথের পাঁচালি সিনেমাটিও দেখার কথা বারবার বলেছি, অবশ্যই তোমরা সিনেমাটি দেখবে। 10ম অধ্যায়। দিন দুই পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মুটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছে না। দুর্গার খেলা কয়েকদিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়োর শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরও অনেক কুমড়ার খোলা জমিয়াছে। দুর্গা কিন্তু আর সেগুলো জলে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি নিয়ে ঝগড়া করে তার কান মরে দিলাম, আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়, সব খোলাই সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কদিনে। রেলের রাস্তা যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকল যেন সত্যিকারের ফল। সেই পুতুলটা যেটার পেট টিপিলে মৃগী রোগীর মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে। কত দূর যে সে গিয়াছিল, কত পদ্ম ফুলে ভরা বিল, কত অজানা নতুন গাঁ পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গাঁ পথের ধারে কামার দোকানে বাবা তাহাকে জল খাইয়াইতে লইয়া গেল। তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে বাতাসা খাইতে দিয়াছিল। কোনটা ফেলিয়া সে কোন গল্প করে, এ কদিন ধরে অপু ঘুরে বেড়ানোর ফলে তার কাছে প্রচুর গল্পের সম্ভার জমেছে এবং সে সবার কাছে ঘুরে ঘুরে তার সেই অভিজ্ঞতার কথা বলে বেড়াচ্ছে। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। বারবার জিজ্ঞেস করে, কত বড় নোয়াগুনো দেখলি রে অপু, তার টাঙানো বুঝি খুব লম্বা, রেলগাড়ি দেখতে পেলি? গেল না, রেলগাড়ি অপু দেখে নাই, ওইটাই কেবল বাদ পড়িয়াছে, সে শুধু বাবার দোষে। মোটে ঘন্টা চার পাঁচ রেল রাস্তার ধারে চুপ করিয়া বসে থাকিলে এই রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়ে ঢুকিয়া উঠানে পা দিতেই কী যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল এবং সঙ্গে সঙ্গে কী যেন একটা পটাং করিয়া ছিঁড়িয়া যাইবার সম্প্ত হইল। দুই দিক হইতে দুটা কি উঠানে ঢিল হইয়া পড়িয়া গেল। হ্যাঁ, সমস্ত কার্যটি চক্ষের নিমিষে ঘুরিয়া গেল কিছু বোঝার পূর্বে। হ্যাঁ, অপু যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে বলে উঠল, এ কি বাড়ে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়লে কে?
ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করিতে পারিল না। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলায় নাই। তাহার মনের ভিতর হইতে কে যেন ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নাই, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠার বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশি সপ্তমের মতো ঋণ ঋণে তীব্র মিষ্টি সুরে করিল, আচ্ছা মা, আমি কষ্ট করে বুঝি বন বাগান থেকে ঘেঁটে নিয়ে আসিনি। হ্যাঁ, কী নিয়ে এসেছিস, কী হয়েছে? সর্বজয়া বলল, আমার বুঝি কষ্ট হয় না, কাটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি, কী বলে পাগলের মতো, হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম, তার ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্ঘুটটি কাণ্ড ছাড়া এক দণ্ড থাকো না বাপু, পথের মাঝখানে কী টাঙানো রয়েছে কী জানি, টেলিগ্রাফ না কী কী গিরাপ, আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল তখন কী করবো বলো। মাকে তার হৃদয়হীন বলে মনে হলো। সে আগে ভাবতো যে মা তাকে ভালোবাসে, অবশ্যই ধারণা তার অনেক দিন আগে ঘুচে গেছে, তবুও মাকে একটা নিষ্ঠুর পাষাণী রূপে সে স্বপ্নেও কল্পনা করেনি। কাল সারাদিন ধরে নীলমণিজাটার ভিটে, পালিতের বড় আমবাগান, প্রসন্ন গুরুমহাশয়ের বাঁশবন সব ঘুরে ঘুরে সেগুলো জোগাড় করেছে দিয়ে রেল রেল খেলবে বলে। হঠাৎ মাকে একটা খুব কড়া, খুব রূঢ় প্রাণ বিধানও কথা বলতে তার মন চাইল এবং খানিকটা দাঁড়াইয়া বোধ হয় অন্য কিছু না ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিকাতে বলল, আমি আজ ভাত খাবো না, কখনো খাবো না। তাহার মা বলল, না খাবি না খাবি, যা, ভাতকে একেবারে রাজা করেন দেবেন কি না, এদিকে তো রান্না নামাতে তর্ষ হয় না, না খাবি যা, দেব খিদে পেলে কে খেতে দেয়, ব্যাস চক্ষের পলকে সব আছে, আমি আছি তুমি আছো, সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে। কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবে গেল। কেবল ঠিক সেই সময় দুর্গা বাড়ি ঢুকিতেই দরজার পাশে পাশ কাটাইয়া ঝড়ের বেগে চলে গেল। দুর্গা খুব বিস্মিত হলো যে অপু এরম ঝড়ের বেগে কোথায় চলে যায়। সে তখন বলল, অপু কোথায় যাচ্ছিস, এমন করে কী হয়েছে অপু শোন। তাহার মা বলল, জানি নে তোমাদের যত সব অনাথ সৃষ্টি কাণ্ড বাপু, হ্যাঁ হাড় মাস কালি হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি ছিঁড়ে গেল, তা এখন কী হবে, আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি, তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না। না খাস না, ভাতকে সব একেবারে সঙ্গে ঘন্টা দেবে কিনা তোমরা? মাতাপুত্রের এরকম অভিমানের পালায় দুর্গাকে প্রায়ই মধ্যস্থতা করতে হয়। অনেক ডাকাডাকির পর বেলা দুটোর সময় দুর্গা ভাইকে খুঁজে নিয়ে আসে। সে শুষ্ক মুখে উদাস নয়নে ওপাড়ার পথে রায়দের বাগানে পরন্ত আম গাছের গুড়ির উপর বসেছিল। বইকালে যদি কেউ ওদের বাড়ি আসিয়া তবে দেখতো, সে কখনোই মনে করিতে পারিত না এই যে সেই অপু যে আজ সকালে মায়ের উপর অভিমান করে দেশত্যাগী হয়েছিল। সে শত্রুদের বাড়ি গিয়ে বলল, শত্রুদা আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে, চলো রেল রেল খেলা করি, আসবে? তারকে টাঙিয়ে দিলে রে, আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল, তুই খেলকে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝল বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলা জোগাড় করা তার কর্ম নয়, কে তাহার কথা শুনবে। তবু আরেকবার সে শত্রুর কাছে গেল, চলো না শত্রুদা, যাবে তুমি আমি দিদি খেলবো এখন? পরে সে প্রলোভন লোভ দেখালো শত্রুকে, দেখিয়ে বলল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি নেবুর পাতা তুলে এনেছি। সে হাত ফাঁক করিয়া পরিমাণে দেখালো, যাবে? শত্রু আসিতে চাহিল না। অপু বরাবরই সে বাড়ির বাইরে মুখ চোরা, সে আর কিছু না বলে বাড়ি ফিরে গেল, দু চোখে তার জল। পরদিন সকালে সে আর তার দিদি দুজনে মিলে ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান খুব ভালো রাখে, দুর্গা যেহেতু বনে জঙ্গলে ঘুরে বেড়ায় সেই জন্য সে খবর সে খুব ভালো রাখে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা ফুলের গাছ, তেলাকুচা পটল, চিচিড়ে বরবটি, মাটির ঢেলা সৈন্দব লবণ, আরও কি সংগ্রহ করি আসিয়া দোকান সাজালো। চিনি কিসে করবি রে দিদি, বাস্তলে সে ডিবিটা ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্য আনে, সেই বালি চল আনি গে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবাগানে চিনি খুঁজতে খুঁজতে তারা আরও জঙ্গলের মধ্যে ঢুকলো, ঢুকে গিয়ে দেখলো একটা সবুজ আড়ালে টুকটুকে রাঙা একটা সুগোল ফল ঝুলছে। অনেক চেষ্টা করে গোটা কয়েক ফল শুদ্ধ নিচের লজার দিকে নিয়ে এলো, মাটিতে পড়তেই ফলগুলো সারা ছুটে এলো, পাকা ফল মোটে তিনটে। প্রধানত বিপণিসজ্জার উদ্দেশ্যেই তাহার দোকানে এরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলেই প্রথমে যেন চোখে পড়ে, পুরা দমে বেচাখানা শুরু হয়ে গেল। দুর্গা নিজেই পান কিনিয়া পান প্রায় ফুরাইয়া ফেলিল। হ্যাঁ, খেলা খানিকটা অগ্রসর হয়েছে এমন সময় সদর দরজা দিয়ে দেখলো, ও শত্রুদা দেখো না কীরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো আমি আর দিদি ফিরে আনলাম। শত্রু বললো, তো মাকাল ফল আমাদের বাগানে কত ছিল,
সতু আসিতেই অপু যেন কৃতার্থ হয়ে গেল। সতুদা তাহাদের বাড়ি বড় একটা আসে না, তাছাড়া সতুদা ছেলেদের দলে চায়, সে আসাতে ছেলে মানুষের কি যেন ঘুচে গেল। অনেকক্ষণ পর পুরা মরশুমে খেলা চলিবার পর বলে, ভাই আমাকে দুমন চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, অনেক লোক খাবে, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা তুলে বলে, তা বই কি, তোমরা তো হলো কোনে যাচ্ছি, কাল সকালে তো নৌকুতো করে নিয়ে যাবো, সতুদা রানুকে বলবে আজ রাত্রিরে যেন একটু চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসবো। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় না, এমন সময় সতু দোকানে বিক্রয়ত রক্ষিত পণ্যের মধ্যে হঠাৎ কি একটা তুলে নিয়ে দৌড় দিল সঙ্গে সঙ্গে অপু। ওরে দিদি রে, নিয়ে গেল রে। দুর্গা ভালোটা বোঝার সময় দেখলো, চোখে পড়তেই দুর্গা দেখলো সেই পাকা মকাল ফালের তিনটার একটাও নেই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসতেই সতু গাবতলার পথে আগে আগে, অপু তাহা হইতে অল্প কিছুটা পিছনে ছুটছে। সতু বয়স অপুর চেয়ে 3-4 বছরের বেশি, তাছাড়া সে অপুর মতো এরম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়, বেশ জোরালো, হাত পাওয়ালা শক্ত, তার সঙ্গে ছুটে অপু পারল না। দুর্গা দেখলো যে সতু ছুটতে ছুটতে একেবারটা যেন নিচু হয়ে পিছনে ফিরিয়া চাহিল, সঙ্গে সঙ্গে হঠাৎ অপুও দাঁড়িয়ে পড়ল। সতু ততক্ষণে ছুটে দৃষ্টির বাইরে চালতে তলার পথে গিয়ে পড়েছে। দুর্গা ততক্ষণে দৌড়ে অপুর কাছে পৌঁছল। অপু একদম চোখ বুঝিয়া সামনের দিকে বলল, কী হয়েছে রে অপু? সতুদা চোখে ধুলো ছুঁড়ে মেরেছে, দিদি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সরসর দেখি, ওরকম করে চোখ রগড়াস নে দেখি। হ্যাঁ উহু দিদি, চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা হয়ে গেছে দিদি, দেখি দেখি, ওরকম করে চোখে হাত দিসনি, সর, কাপড়ে ফু পাড়িয়া চোখে ভাব দিতে লাগলো। আচ্ছা তুই বাড়ি যা, আমাদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকুমাকে সব বলে দিচ্ছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু যাওয়ার সাহস করল না, সেজো ঠাকুরানকে সে খুব ভয় পায়। সদর দরজা দিয়ে ঢুকলো, অপু দরজার বাম ধারের কবাটখানি ঠেলে আড়ালে দাঁড় করিয়া নিঃশব্দে কাঁদছে। সে শীতকাদুনে ছেলে বড় নয়, রাগ করে বটে, অভিমান করে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তার অত্যন্ত দুঃখ হয়েছে, অতিসাদের ফলগুলো গেল, তাছাড়া চোখে ধুলো দিয়ে এরম অপমান করলো, অপুর কান্না যে সে সহ্য করতে পারে না। সে গিয়া দিদির হাত ধরিল, ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনা সুরে বলিল, কাঁদিস না অপু, আয় তোকে আমার সেই সব কড়িগুলো দিচ্ছি, আয়, চোখে কি আর ব্যথা বাড়ছে দেখি, কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস, একটা অদ্ভুত স্নেহ। দুর্গার তার ভাইয়ের প্রতি একটি অদ্ভুত স্নেহ গোটা কাহিনীর প্রতিটি ছত্রে দেখা গেছে, ভাই বোনের যে একটা অসাধারণ সুন্দর সম্পর্ক সেটা গোটা কাহিনী জুড়ে বোঝা গেছে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে, অনেকদিনের জন্য পুরাতন কোঠা বাড়ির পুরাতন ঘর, জিনিসপত্র কাঠের শেকালের সিন্দুক, কটা রং, শেকালের বেতের প্যাঁটরা, কড়ির আলনা, জল চৌকিতে ঘর ভরানো, এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিতে দেখে নাই। তাহাতে রক্ষিত সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিস কেমন একটি পুরনো পুরনো গন্ধ বের হয়। ঠাকুরদাদার বেতের ঝাঁপিটি ছিল, ওই বড় কাঠের সিন্দুকটা ছিল, সোদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আসিয়াছে, ওই পোড়ো জঙ্গলে ভরা জায়গাটায় কাহাদের চণ্ডীমণ্ডপ ছিল। যখন একা ঘরে থাকে মা ঘাটে যায়, তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়া সর্বোচ্চ তাকে কাঠের বড় বাঁশ কষে, তালপাতার পুঁথিস্তূপ আছে, খাতাপত্র আছে, যা বাবাকে জিজ্ঞেস করে সে জানতে পারে সেটি তার ঠাকুরদাদা রামচাঁদ তর্কলঙ্কারের। তাহার বড় ইচ্ছে, হ্যাঁ ওইগুলো যদি হাতের নাগালে ধরা দেয় তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। এক একদিন বনের ধারে জানলাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা নিয়ে পড়ে। হ্যাঁ এবং পড়াশুনে তার বুদ্ধি খুব তীক্ষ্ণ অপুর। তার বাবা মাঝে মাঝে তাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে নিয়ে যায়, রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো, বৃদ্ধরা খুব তারিফ করেন, পুত্রগর্বে হরিহরের বুক ভরে যায়। তাহাদের ঘরের জানলার কয়েক হাত দূরে এই বাড়ির পাঁচিলের ওপাশ হইতে পাঁচিলের গা ঘেঁষিয়া একটা বিশাল আগাছার জঙ্গল, সেখানে নানা রকমের লতা, প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ, বয়সের ভারে সোঁদালি বনচালতা গাছের উপর ঝুঁকে পড়ে, তাহার নিচে কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। এবং বিভূতিভূষণের প্রতিটি গল্পের ন্যায় এই যে দৃশ্যের বর্ণনা, গ্রামের দৃশ্য, জঙ্গল, কত নাম না জানা গাছপালার নাম আমরা জানতে পারি। তাহাদের বাড়ির ধার হইতে বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ, হ্যাঁ অপর দিকে নদীর ধার পর্যন্ত একটানা চলেছে। হ্যাঁ শুধু এইরকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলঞ্চলতা, বনচালতার ফল, সুড়ি পথটা আমবাগানে আসিয়া শেষ হয়।
এই বোন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু তার আর তার দিদির মনে বলে আছে। তার সে আর তার দিদি সারাদিন বন জঙ্গলে ঘোরে, সেই বন জঙ্গলের শ্যামল সবুজ তাদেরকে আকর্ষণ করে। জন্মিয়া অবিধি এই বন তাহাদের সুপরিচিত। প্রতি পদের প্রতি মুহূর্তের নীরব আনন্দে তাহাদের পিপাসা হৃদয় কত বিচিত্র কত অপূর্ব রসে ভরিয়া তোলে। এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে, আর তার পাড়েই যে ভাঙা মন্দিরটা আছে, আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন, আর গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। একসময় কী বিষয়ে সফল মনস্কাম হইয়া নরমন্দিরে দেবীর মন্দিরে নরবলি দেন, তাহাতে রুষ্টা হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলে গেলেন, আর কখনো ফিরবেন না। হ্যাঁ, মন্দিরে নরবলি দেওয়া হয় এবং দেবী নাকি স্বপ্নে জানান যে আর তিনি ফিরবেন না, তিনি রুষ্ট। অনেক কাল আগের কথা, বিশালাক্ষী পূজা হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই, মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে, মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। কেবল সেও অনেক দিন আগের কথা, গ্রামে স্বরূপ চক্রবর্তী ভিঙ্গা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিল। সন্ধ্যার সময় নদীর ঘাটে আসিয়া দেখিল একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়িয়া, স্থানটি লোকালয় হইতে দূরে, সন্ধ্যা উত্তীর্ণ, এমন সময় নিরালা বনের মধ্যে অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখে তিনি বিস্মিত হলেন। কিন্তু কোথা কোনো কথা করে মেয়েটি বলল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী, গ্রামে অল্পদিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে, বল দিয়ে চতুর্দশীর রাতে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পুজো করে। কথা সেই সবার সঙ্গে সঙ্গে স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে সে মেয়েটি যেন মিলিয়ে যায়। এই ঘটনার দিন কতর পরে সত্যিই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়েছিল। এসব গল্প কতবার শুনিয়াছে, জানলার ধারে দাঁড়ালেই বিশালাক্ষী ঠাকুরের কথা তার মনে হয়, দেবী বিশালাক্ষাকে আরেকবার দেখতে পাওয়া যায় না, সে হঠাৎ সে বনের মতে হয়তো গুলঞ্চের লতা পড়িয়াছে সেই সময়, খুব সুন্দর দেখতে, রাঙা পাড় শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হার বালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? সে বিছানায় গিয়ে শোয়, এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতা পাতার তিক্ত মধুর আসে, তিক্তমতুর গন্ধ ভাসে আসে। কোনো গাছের মাথা হইতে গাঙচিল টেনে টেনে ডাকে, শরৎ মধ্যাহ্নে রৌদ্র ভরা নীল নির্জন আকাশপথে এক উদাস গৃহবিভাগী পথিক দেবতার সুকণ্ঠের আওয়াজ পাওয়া যায়। কখন সে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না, ঘুম ভাঙিয়ে দেখে বেলা একেবারে নাই, জানলার দিকে সারা বনটায় ছায়া পড়ে। প্রতিদিন এই সময় ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে হয়, অপূর্ব খুশিতে তার মন ভরে ওঠে। মনে হয় এরকম লতা পাতার মধুর গন্ধ ভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল, সেসব দিনের অনুভূত আনন্দের অস্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলোকে অনির্দিষ্ট আনন্দের আশায় ভরে তোলে। অপূর্ব অদ্ভুত বৈকালটা, ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর, গুলঞ্চলতায় তার টাঙানো খেজুর গাছের ডাল, বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়, রাঙা রোদটুকু জ্যাঠামশাইদের পোড়ো ভিটায় বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে, চকচকে বাদামি রং, ডানাওয়ালা তেড়ো পাখি বনকর্মী ঝোপে উড়িয়ে এসে বসে, তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে, কাহাকে সে কী করিয়া বুঝাইবে সে কী আনন্দ। সন্ধ্যার পর সর্বজয়া ভাত বাড়িয়াছিল, অপু দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়াছে, খুব অন্ধকার, একটানা ঝিঝি পোকা ডাকিতেছে। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কদিন আছে মা? দুর্গা বটি পাতিয়া তরকারি কাটেছিল, আর 22 দিন আছে না মা? সেই সব ঠিক করিয়াছে, তাহার বাবা বাড়ি আসিবে, অপুর মায়ের তাহার জন্য পুতুল কাপড় আলতা, দুর্গার মন আজ খুব খুশি আছে, রাত্রিতে রান্না প্রায় হয় না, ওবেলার বাসি ভাত তরকারি থাকে, আজ ভাত চড়িয়াছে, তরকারি রান্না হবে, ইহাতে তাহার মহা আনন্দ, আজ যেন কি একটা উৎসবের দিন। দুর্গা বলিল, আজ কি হয়েছে জানো মা? অপু বলিল, যা তাহলে তোর সঙ্গে আড়ি করবো, বলে দেখ করগে যাড়ি। শোনো মা, ও পোস্তদানার নাম জানে না, আজ রাজিদের বাড়ি পোস্তদানা রোদ্দুরে দিয়েছে। ও বললে, কি রাজিদি? রাজি বললো, যষ্টি মধু খেয়ে দেখ। ও খেয়ে এলো মা সেখানে দাঁড়িয়ে, বুঝতেও পারলো না যে পোস্ত, এমন বোকা না মা। অপু মুখে বলিল, বটে, কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না, সেই যে সেদিন তাহার মাকাল ফলগুলো সতুদা লইয়া পালাইয়াছিল, সেদিন তাহার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া এক রাস মাকাল ফলা নিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিয়াছিল, কেমন হলো এখন,
বড্ড যে কাঁদছিলি সকালবেলা, সে সন্ধ্যায় কিসে সে বেশি আনন্দ পাইয়াছিল, মাকাল ফলগুলো হইতে কি না দিদির মুখের বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে, তাহা সে জানে না। দিদি তাকে এত ভালোবাসে, দিদি তার মনের কথা এমন করে বুঝে যায়। খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতাল কোঁড়ের তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অপুও বলিল, বাহ খেতে ঠিক মাংসের মতো। না দিদি, পাতাল কোঁড় এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। উভয়ের উচ্ছ্বসিত প্রশংসা বাক্যে সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? তাহার পরে সকলে গিয়া ঘুমাইয়া পড়ে। রাত্রি গভীর হয়, ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাকা শিশিরার্ধ নৈশ বায়ু ভরিয়া যায়। 13 নম্বর অধ্যায়। অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়াছিল। বেলা 2টা 12টার কম নয়, রৌদ্র অত্যন্ত প্রখর। প্রথমে সে তিন কড়ি জেলের বাড়ি গেল। তিন কড়ির ছেলে বঙ্কা পেয়ারাতলায় বাখারি চাঁচিতেছিল। অপু বলিল, এই কড়ি খেলবি? খেলিবার ইচ্ছা থাকলেও বঙ্কা বলিল, তাকে এখনই নৌকায় যাইতে হইবে, খেলা করিতে গেলে বাবা বকিবে। সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি। রামচরণ দায় বসিয়া তামাক খাইতেছিল। অপু বলিল, হৃদয় বাড়ি আছে? রামচরণ বলিল, হৃদয় কেন ঠাকুর, কড়ি খেলা বুঝি, এখন যাও, হৃদয় বাড়ি নেই। ঠিক দুপুরবেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া উঠিল। আরও কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ুইয়ের নিকটবর্তী তেঁতুলতলার কাছে আসিয়া তাহার মুখ আনন্দে ভরল। তেঁতুলতলায় কড়ি খেলা আর আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে, কেবল ব্রাহ্মণ পাড়ার ছেলেদের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নেই, কারণ পটুর যে পাড়ায় বাড়ি অপুদের বাড়ি হইতে তাহা অনেক দূর। অপুর চেয়ে বয়সে কিছু পটু কিছুটা ছোট। অপুর মনে আছে প্রথম যেদিন সে গুরুমশায়ের পাঠশালায় ভর্তি হয়েছিল, সেদিন এই ছেলেটিকেই দেখে শান্তমুখী আর তালপাতা মুখে পুড়িয়াছি বাইতে দেখেছিল। পটু কড়ির গেঁজে বাহির করিয়া দেখাইল রাঙা সুতোর বুনানি ছোট গেঁজেটি, তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গোঁঠে, হেরে গেলে আরও আনবো। পরে গেঁজেটা দেখে হাসি মুখে কহিল, কেমন দেখেছিস, গেঁজেটায় এক পণ করি ধরে। খেলা আরম্ভ হলো। প্রথমে পটু হারছিল, তারপর জিততে শুরু করলো। কয়েকদিন মাত্র আগে পটু আবিষ্কার করেছে যে কড়ি খেলায় তার হাতের লক্ষ্য অব্যর্থ হয়ে উঠেছে। খেলার নিয়ম অনুসারে পটু উপর হইতে টুক করিয়া বড় করি দিয়া তার ঠিক করিয়া মারিতেই একটা করি বউ করে ঘুরে যায়। কয়েকজন জেলের ছেলের পরামর্শ করিল। একজন পটুকে বলিল, আর এক তফাত থেকে তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। টপু বলি পটু বলিল, বারে তা কেন, টিপ বেশি থাকাটা বুঝি দোষ, তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে দেখিল জেলের ছেলেরা সব একদিকে। পটু ভাবিল, এত বেশি করি আমি কোনোদিনও দেখিনি, আজ আর খেলছিলে, খেললে কি আর এই করি বাড়ি নিয়ে যেতে পারবো, আবার এক হাত বাদ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে করির ছোট্ট থলিটি হাতে লইয়া বলিল, আমি এক হাত বেশি নিয়ে খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলে ছেলেদের ভাবভঙ্গি চোখের নিষ্ঠুর দৃষ্টিতে দেখে সে নিজের অজ্ঞাত সারে নিজের করির থলিটি শক্ত মুঠায় চেপে রাখলো। একজন এগিয়ে এসে বলল, তা হবে না ঠাকুর, করি জিতে পালাবে বুঝি। সঙ্গে সঙ্গে সে পড়ির পটুর থলি শুদ্ধ হাতটা চেপে ধরলো। পটু ছাড়াইতে লইয়া গেল, কিন্তু জোরে পারল না। বারে ছেড়ে দাও না আমার হাত। পিছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল, সে পড়িয়া গেল, কিন্তু কড়ির থলি ছাড়িল না। সে বুঝিল এইটি কাড়িবার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, গায়ের জোর কম, বড় বড় ছেলেদের সঙ্গে সে কি পারে। কড়িগুলো পড়ে গেল, চারিদিকে ছত্রাকার হয়ে গেল। অপু প্রথমটায় পটুর দুর্দশা দেখে না জানি ভীষণ খুশি হয়েছিল, এমন না, কারণ সেও অনেক কড়ি হারিয়েছে, কিন্তু পটুকে পড়ে যেতে দেখে, অসহায়ভাবে মার খেতে দেখে তার বুকের মধ্যে কেমন করে উঠল। সেও প্রতিবাদ করে উঠল, তাকে ছেড়ে দেওয়ার জন্য জেলে পাড়ার ছেলেদেরকে অনুরোধ করলো। বাড়ি ঢুকে অপু দুর্গাকে বলল, দিদি, শিউলিতলায় গুড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি, তুই বুঝি সেটাকে দুখণ্ড করেছিস? আহা, বাড়িতে একটা বাঁকা কঞ্চি, তোর যত পাগলামি, বাঁশবাগানে কঞ্চি খুঁজলে কঞ্চি আর মিলবে না বুঝি, কঞ্চির ভারী অমিল কি না। অপু লজ্জিত মুখে বললো, অমিল না তো কি, তুই এনে দে দেখে ওই রকম একখানা কঞ্চি, আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো, আর তুই সব ভেঙে চুরে রাখবি, বেশ তো। তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল, দেবো তো, যত চাষ এনে দেবো, কান্না কিসের। বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, একখানা শুকনো, হালকা, গোড়ার দিকে মোটা, আগার দিকে সরু। বাঁকা কঞ্চি হাতে করলে অপুর মনটা একেবারে যেন পুলকে শিহরিত হয়ে ওঠে, মনে অদ্ভুত সব কল্পনা জাগে। একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া একদিন সে সারা সকাল কি বৈকাল আপন মনে বাঁশবনের পথে নদীর ধারে বেড়াইয়া বেড়ায়।
কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো সেনাপতি, কখনো মহাভারতের অর্জুন, এই সমস্ত চলতে থাকে। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করে বেড়ায় একথা কেউ না শুনিতে পারে, অপুর সেদিকে অত্যন্ত চেষ্টা। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বেঁকুইতে দেখিলে পাগল ভাবিবে, অন্য কিছু মনে করিবে। সে আশঙ্কায় সে জনসমাগমপূর্ণ স্থানে যদি কেউ হঠাৎ আসে সেদিকে যায় না, সে কঞ্চি নিয়ে নির্জন জায়গায় ঘোরে। এ অবস্থায় তখন কেহ না দেখে সতর্ক দৃষ্টি, কচ্ছিত যদি কেউ আসিয়া পড়ে জীব কাটিয়া হাতের কঞ্চিখানা ফেরিয়া দেয়। কেবল জানে তাহার দিদি, তাহাকে অবস্থায় দু একবার দেখিয়া ফেলেছিল, কাজে দিদির কাছে লুকাইয়া আর কী হবে। তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকেই স্পষ্টত জিজ্ঞাসা করিল। অন্য লোক হইলে লজ্জায় অপু কোনোদিনও এই কথা জিজ্ঞেস করতো না। তবু অপুর মনে হয় সে কথা জানে বলিয়াই সকলে তাহাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে। কে বুঝিবে একখানা বাঁকা কঞ্চি হাতে না পাইলে সে না খাইয়া দাইয়া নদীর ধারে জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দে সারাদিন একা একা কাটাতে পারে। দিদিকে সে অনুরোধ করলো, মাকে যেন এসব বলিস নে দিদি, দুর্গা বলে নাই। সে জানে অপু একটা পাগল, ভারী মমতা হয় ওর উপর, ছোট্ট বোকা আধুরে ভাইটা, এসব মাকে বলিয়া কী হইবে। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে 13 নম্বর অধ্যায়, এবার আমরা যাব 14 নম্বর অধ্যায়। 14 নম্বর অধ্যায়। একদিন দুপুরবেলা বাপের অনুপস্থিতিতে ঘরের দরজায় বন্ধ করিয়া চুপি চুপি বইয়ের বাক্সটা লুকাইয়া খুলিল। অধীর আগ্রহের সহিত সে বই ও বই খুলিয়া খুলিয়া খানিকটা করিয়া ছবি দেখিতে এবং খানিকটা করিয়া ছবি দেখিতে দেখিতে একটার পর একটা বই এবং তার মধ্যে কী ভালো গল্প লেখা আছে সেগুলো খুঁজে বার করতে লাগল। একখানা বইয়ের মলাট খুলিয়া দেখিল নাম লেখা আছে সর্বদর্শন সংগ্রহ। ইহার অর্থ কী, বইখানা কোন বিষয়ের তাহা সে বিন্দু বিসর্গ বুঝিল না। বইখানা খুলিতেই একখানা কাগজ কাটা পোকা নিঃশব্দে বিবর্ণ মার্বেলের নিচ হইতে বাহির হইয়া ঊর্ধ্বশ্বাসে যেদিকে দুই চোখ যায় সে দৌড় দিল। অপু বইখানা নাকের কাছে লইয়া ঘ্রাণ লইল, কেমন পুরনো গন্ধ। মেটে রঙের পুরুপুরু পাতাগুলোর এই গন্ধটা তার বড় ভালো লাগে। গন্ধটা কেবল বাবার কথা মনে করাইয়া দেয়। লুকাইয়া পড়িতে পড়িতেই বইখানিতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। হঠাৎ শুনিলে মানুষ আশ্চর্য হয়ে যায় বটে, কিন্তু ছাপার অক্ষরে বইখানার মধ্যে লেখা আছে সে পড়িয়া দেখিল। পারদের গুণ বর্ণনা করিতে করিতে লেখক লিখিয়াছেন, শকুনের ডিমের মধ্যে পারদ পুড়িয়া কয়েকদিন রৌদ্রে রাখিতে হয়, পরে সেই ডিম মুখের মধ্যে পুড়িয়া মানুষ ইচ্ছা করিলে শূন্য মার্গে বিচরণ করিবার ক্ষমতা প্রাপ্ত হয়। অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না, আবার পড়িল আবার পড়িল। পরে নিজের ডালা ভাঙা বাক্সটার মধ্যে বইখানা লুকাইয়া রাখিয়া বাহিরে গিয়া কথাটা ভাবিতে ভাবিতে সে অবাক হইয়া গেল। দিদিকে জিজ্ঞাসা করে, শকুনির বাসা বাঁধে কোথায় জানিস দিদি? দিদি বলিতে পারে না, সে পাড়ার ছেলেদের সতু কানু পটল ন্যাড়া সকলকে জিজ্ঞাসা করে। কেউ বলে সে এখানে নয়, উত্তর মাঠে উঁচু গাছের মাথায়। তাহার মা বকে, এ দুপুরবেলা কোথায় ঘুরে বেড়াস? অপু ঘরে ঢুকিয়া শুইবার ভান করে, বইখানি খুলিয়া সেই জায়গাটা আবার পড়িয়া দেখে। আশ্চর্য, এত সহজে উড়িবার একটা উপায় আছে আর কেউ জানে না। হয়তো এই বইখানা আর কাহারও বাড়ি নাই, শুধু তাহার বাবারই আছে। হয়তো এই জায়গাটা আর কেহ পড়িয়া দেখে নাই, শুধু তাহারই চোখে পড়িয়াছে এতদিনে। বইখানার মধ্যে মুখ বুঝিয়ে আবার সে আঘ্রাণ লয়, সেই পুরনো পুরনো গন্ধটা। এই বইয়ে যাহা লেখা আছে তাহার সত্যতা সম্বন্ধে তাহার মনে আর কোনো অবিশ্বাস থাকে না। পারদের জন্য ভাবনা নেই, পারদ মানে পাড়া, সে জানে আয়নার পেছনে যে পাড়া মাখানো থাকে, একখানা ভাঙা আয়না বাড়িতে আছে, উহা জোগাড় করিতে পারিবে এখন। কিন্তু শকুনির ডিম এখন সে কোথায় পায়? দুপুরে খাওয়া দাওয়ার পর এক একদিন তাহার দিদি ডাকে, আয় সোনপু মজা দেখবি আয়। পরে সে এক মুঠো পাতের ভাত লইয়া বাড়ির খিড়কি দোরের বাঁশবাগানে গিয়ে হাঁক দেয়, আয় ভুলো তু। ডাক দিয়ে দুর্গা ভাইয়ের দিকে তাকায়, যেন কি অপূর্ব রহস্যপুরীর দুয়ার চোখের সামনে খুলে গেছে। কিন্তু হঠাৎ কোথায় তো কুকুরটি আসিয়া পড়িতেই দুর্গা হাত তুলিয়া বলে, ওই এসেছে, কোত্থেকে এলো দেখলি? খুশিতে সে হি হি করে হাসে। রোজ রোজ এই কুকুরটাকে ভাত খাওয়ানোর ব্যাপারে দুর্গার আমোদ হয় ভারী। তুমি হাঁক দেও, কেউ কোথাও নেই, চারিদিকে চুপ। ভাত মাটিতে নামাইয়া দুর্গা চোখ বুঝিয়া থাকে, আশা ও কৌতূহলের ব্যাকুলতায় বুক ঢিপ ঢিপ করে, আজও ভুলো আসবে না মনে হয়। দেখ দেখি কোত্থেকে আসে, আজকে আর শুনতে পেয়েছে? হঠাৎ ঘন চোপে একটা শব্দ ওঠে, চোখের নিমেষে বন জঙ্গলের লতাপাতা ছিঁড়িয়া খুঁড়িয়া হাঁপাইতে হাঁপাইতে বুলো কোথা হইতে নক্ষত্র বেগে এসে আসিয়া হাজির। অমনি অপু দুর্গার সমস্ত গা দিয়া একটা কিসের স্রোত বহিয়া যায়, বিস্ময় ও কৌতুকে তাহার মুখ চোখ উজ্জ্বল দেখায়। মনে মনে ভাবে, ঠিক শুনতে পাই তো, আসে কোত্থেকে? আচ্ছা কাল একটু চুপি চুপি ডেকে দেখবো, দেখি শুনতে পাই কি না। এই আমার
উপভোগ করিতে সে মায়ের বকুনি সহ্য করিয়া রোজ খাইবার সময় নিজেই বরং কিছু কম খাইয়া কুকুরের জন্য ভাত পাতে সঞ্চয় করিয়া রাখে। অপু কিন্তু দিদির কুকুর ডাকিবার মধ্যে কী আমোদ আছে তা খুঁজে পায় নাই। দিদির সব মেয়েলি ব্যাপারের মধ্যে সে নেই। অধীর আগ্রহে ভোজনরত শীর্ণ কুকুরটার দিকে সে চাহিয়াও দেখে না, শুধু শকুনির ডিমের কথা ভাবে। তার মাথার মধ্যে তো আছে শকুনের ডিমে পারদ পুড়ে দিলেই সে নাকি শূন্য মার্গে বিচরণ করতে পারবে। অবশেষে সন্ধান মিলিল। হিরু নাপিতের কাঁঠাল তলায় রাখালেরা গরু বাঁধিয়া গৃহস্থের বাড়িতে তেল তামাক আনতে যায়। অপু গিয়া তাহাদের পাড়ার রাখালকে বলিল, তোরা কত মাঠে মাঠে বেড়ার শকুনির বাসা দেখতে পাস, আমায় যদি একটা শকুনির ডিম এনে দিস আমি দুটো পয়সা দেব। দিন চারেক পরে রাখাল তাহাদের বাড়ির সামনে আসিয়া ডাকিয়া কোমরের থলি হইতে দুইটি কালো রঙের ছোট ছোট ডিম বাহির করিয়া বলিল, এই দেখো ঠাকুর এনেছি। অপু হাত বাড়িয়া বলিল, আর আমাদের পরে হাতে আহ্লাদের সঙ্গে উল্টো পাল্টা বলিল, শকুনির ডিম ঠিক তো? রাখাল সে সম্বন্ধে ভুরি ভুরি প্রমাণ উত্থাপিত করিল। ইয়া শকুনের ডিম কিনা এ সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নাই। সে নিজের জীবন বিপন্ন করিয়া কোথাকার কোনো উঁচু গাছের মগডাল হইতে সে সংগ্রহ করিয়া আনিয়াছে, কিন্তু দুয়ানার কম দিবে না। পারিশ্রমিক শুনিয়া অপু অন্ধকার দেখিল, বলিল, দুটো পয়সা দেবো আর আমার কড়িগুলো নিবি? সব দিয়ে দেবো, এক টিনের ঠোঙা করি সব, এই এত বড় বড় সোনা গেঁটে দেখবি, দেখাবো। রাখালকে সাংসারিক বিষয়ে অপুর অপেক্ষা অনেক হুঁশিয়ার বলিয়া মনে হইল। সে নগদ পয়সা ছাড়া কোনো মতেই রাজি হয় না। অনেক দরদস্তুর পর চার পয়সায় দাঁড়াইল। অপু দিদির কাছে চাহিয়া চিনতে দুইটি পয়সা জোগাড় করিয়া তাহাকে চুকাইয়া দিয়া ডিম দুটি লইল। তাহা ছাড়া রাখাল কিছু কড়িও লইল। এই কড়িগুলো অপুর প্রাণ, অর্ধেক রাজত্ব রাজকন্যার বিনিময়ে সেই কড়ি অন্য সময় হলে হাতছাড়া করতো না, কিন্তু আকাশে উড়িবার আমোদের কাছে কি আর বেগুন বিচি খেলা। ডিমটা হাতে করিয়া তাহার মনটা যেন ফুঁ দেয়া রবারের বেলুনের মতো হালকা হইয়া ফুলিয়া উঠিল। সঙ্গে সঙ্গে একটা সন্দেহের ছায়া আসলো। ডিমটা হাতে পাওয়ার পর থেকেই যেন কোথাও হইতে ওইটুকু দেখা দিল তা খুব অস্পষ্ট। সন্ধ্যার আগে আপন মনে ন্যাড়াদের জাম গাছের কটাগুড়ির উপর বসে সে ভাবতে লাগলো, সত্যি সত্যি ওরা যাইবে তো? সে উড়িয়া কোথায় যাইবে? মামা বাড়ির দেশে? বাবা যেখানে আছে সেখানে? নদীর ওপারে? শালিক পাখি ময়না পাখির মতো ওই আকাশের গায়ে তারাটা যেখানে উঠিয়াছে সেই দিনই কি তার পরদিন? সন্ধ্যার একটু আগে দুর্গা সোলতার জন্য ছেঁড়া ন্যাকড়া খুঁজিতেছিল। তাকে হাড়ি কলসির পাশে গোজা সোলতা পাকাবার জন্য ছিঁড়া করা কাপড়ের টুকরার তাল হাতড়াইতে হাতড়াইতে কি যেন ঠক করিয়া তার পিছন হইতে গড়াইয়া মেঝের উপর পড়িল। ঘরের ভেতর অন্ধকার, ভালো দেখা যায় না। ও মা, কিসের বড় বড় দুটো ডিম এখানে? এহ, পড়ে একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে, দেখেছ কি পাখি ডিম পেড়েছে ঘরের মধ্যে মা? তাহার পর কি ঘটিল সে কথা না তোলাই ভালো। অপু সেদিন রাত্রে খাইল না, কান্না হই হই কাণ্ড। তাহার মা ঘাটে গল্প করে, ছেলেটা যে কি কাণ্ড, ও মমন কথা তো কোনোদিনও শুনিনি। শুনেছ সেজ ঠাকুরজি, শকুনের ডিম দিয়ে নাকি মানুষ উঠতে পারে? ওই ওদের বাড়ির রাখাল ছোড়াটা বদমাইশের ধারি, তাকে বুঝি বলেছে সে কোত্থেকে দুটো কাগের নাকি সে ডিম এনে বলেছে এই নিয়েও শকুনের ডিম, তাও নাকি আবার চার পয়সা দিয়ে কিনেছে তার কাছে। ছেলেটা যে কি বোকা, আসে আর তোমাদের কাছে কি বলবো সেজ ঠাকুরজি, কি করি যে আমি ছেলে নিয়ে? কিন্তু বেচারি সর্বজয়া কী করিয়া জানিবে? সকলেই তো কিছু সর্বদর্শন সংগ্রহ পড়ে নাই, বা সকলেই কিছু পারদের গুণও জানে না, আকাশে তাহা হইলে তো সকলেই উড়িত। তাহলে উপরে আকাশে ওড়ার যে স্বপ্ন, রাখাল তাকে এসে ঠকিয়ে দিয়ে গেছে, তাকে এসে ডিমের শকুনের ডিমের বদলে অন্য কিছু ডিম ধরিয়ে দিয়ে গেছে এবং দিদির কাছে সে ডিম ভেঙে গেছে। অপুর কাছে এ ঘটনা দুঃস্বপ্নেরও থেকেও বেশি। অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ সামান্য খড়ের ঘরে বাস করেন, বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায়ই নির্জনে থাকেন। সন্ধ্যার পর মাঝে মাঝে এই গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়া বসেন। অপুর বাল্যকাল হইতে হরিহরকে ছেলেকে সঙ্গ করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে যেত, সেই হইতে দুজনের মধ্যে ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধনিকের হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তালপাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দেন, এসো দাদা ভাই, এসো বসো বসো। অন্য স্থানে অপু মুখ চোরা, মুখ দিয়া কথা বাইরে হয় নাই, কিন্তু এই সরল শান্ত দর্শন বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খোলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো ঘনিষ্ঠ, বাধাহীন, উল্লাস ভরা। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শুনেও গল্প করে। একথা সে জানে না যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়, অন্নদা রায়ের অপেক্ষাও বড়। কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যে অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ, এখানে আসিলে তাহার সকল সংকোচ সকল লজ্জা আপনা হইতে ঘুচিয়া যায়।
যে ও নানা ধরনের গল্প শোনায়, যে গল্প শুনলে অন্য প্রবীণ লোকেরা তাকে জ্যাঠা ছেলে বলতো। নরোত্তম দাস দাদু বলে, দাদু তুমি আমার গৌর, তোমাকে দেখলে আমার মনে হয় আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী নিষ্পাপ ছিলেন, ওই রকম ভাব মাখানো চোখ ছিল তারও। অন্য স্থানে এ কথা অপুর হয়তো লজ্জা হইত, এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে এবার তুমি আমার সে ছবির বইখানা দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা বার করে, তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ। নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন। ছবি মোট দুখানি দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরিবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না। সহজ সামান্য অনাড়ম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে, তাহার কাছে তাহা তাজা মাটি পাখি গাছপালা সাহচর্যের মতো অন্তরঙ্গ আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলা হইতে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কুড়াইয়া আনে, সেগুলো সে বিছানায় রাখে। সন্ধ্যার পর আলো জ্বালিরে বাবার আদেশে পড়িতে বসিতে হয়, ঘণ্টাখানেকের বেশি কোনোদিনই পড়িতে হয় না। কিন্তু অপুর মনে হয় কত রাতই যে হইয়া গেল, পরে ছুটি পাইয়া সে শুইতে যায়, বিছানায় শুইয়া পড়ে। আর অমনি আজকের দিনের সকল খেলাধুলো সারাদিনের আনন্দ স্মৃতিতে বিছানায় রাখা মুচকুন্দ চাপার গন্ধ তাহার ক্লান্ত দেহমনকে খেলাধুলোর অতীত ক্ষণগুলোর জন্য বিরহাতুর বালক প্রাণকে অভিভূত করিয়া বহিতে থাকে। বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়। ১৬ নম্বর অধ্যায়। সেদিন তাহার দিদি চুপি চুপি বলে, চুরি ভাতি করবি অপু? নীলমণি রানের রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারের খানিকটা বন দুর্গা নিজের হাতে দা কাটিয়া পরিষ্কার করেছে, দাঁড়িয়ে দেখ তেঁতুলতলায় মা আসছে কিনা, আমি চাল বের করে নিয়ে আসি। একটা ভালো নারিকেলের মালায় দুপলা তেল চুপি চুপি তেলের ভাঁড়টা হইতে বাহির করিয়া আনিল। অপরিত মালামাল, অপরিত মানে যেগুলো তারা অপহরণ করে মায়ের কাছ থেকে নিয়ে এলো, ভাইয়ের জিম্মায় করিয়া বলিল, শিগগিরি দৌড়ে যা, দৌড় অপু, সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু টরুতে খেয়ে না ফেলে। চারিদিকে বনে ঘোড়া, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলে, এই দেখো পু কত বড় বড় মেটে আলুর ফল নিয়ে এসছি এক জায়গা থেকে, পুটিদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়েছে, ভাতে দেবো। অপু মহা উৎসাহে শুকনো লতা কাটি কুড়াইয়া আনে, এই তাহাদের প্রথম বনভোজন। অপুর এখনও বিশ্বাস হইতেছে না এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে না খেলাঘরের বনভোজন, যা কতবার হয়েছে, ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। কিন্তু বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজনের, চারিদিকে বনঝোপ, ওদিকে তেলাকুচার লতার দুলুনি, বেলগাছের তলে জঙ্গলে শ্যাওড়া গাছের ফুলের ঝাড়, আতপোড়া কটা দূর্বাঘাসের উপর খঞ্জনি পাখিরা নাচিয়া ছুটে বেড়াচ্ছে, চারিদিকে এক অপূর্ব পরিবেশ। চড়ুইভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাদের যেন ডাক শোনা যায়। দুর্গা বলিল, বিনির গলা যেন নিয়ে আয়তো অপু ডেকে। একটু পরে দুর্গা পিছনে দুর্গা সমবয়সী একটি কালো মেয়ে আসিল, একটু হাসিয়া বলিল, কি হচ্ছে দুর্গা দিদি, আয়না বিনি, চড়ুইভাতি করছি বোস। মেয়েটি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে, পরনে আধময়লা শাড়ি, হাতে সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদা সিদা। এমন বাপ যুগীর বামন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাহাদের নিমন্ত্রণ হয় না, গ্রামের একপাশে তারা খুব সংকুচিতভাবে বাস করে, অবস্থাও ভালো নয়। বিনি দুর্গার ফরমাইজ খাটিতে লাগিল খুব, বেড়াতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে, এখন ইহারা তাহাকে সে উৎসবের অংশীদার করবে কি করবে না এটা নিয়ে ভাবতে লাগলো। একটা দ্বিধামিশ্রিত উল্লাসের ভাব দেখিয়া কথাবার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ পাইতেছিল। দুর্গা বলিল, বিনি আর দুটো শুকনো কাঠ দেখতো, আগুনটা জ্বলছে না ভালো। বিনি তখন কাঠ আনিতে ছুটি, একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে দুর্গা দিদি না আরও আনবো? দুর্গা যখন বলিল, বিনি এসেছে, ও তো এখানে খাবে, আরও দুটো চাল নিয়ে আয়। বিনির মুখখানা উজ্জ্বল হয়ে গেল, কী কী তরকারি দুর্গা দিদি? ভাত নামাইয়া দুর্গা ছোবাতে তেল দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে, খানিক পরে সে অবাক হইয়া ছোবার দিকে তাকিয়ে দেখে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে দেখছিস অপু, ঠিক যেন মার রান্না বেগুন ভাজা না রে। অপু ব্যাপারটায় আশ্চর্য বোধ হয়, তাহার উপর এতক্ষণ যেন বিশ্বাস হইতেছিল না যে তাহাদের বনভোজনে সত্যিকারের ভাত সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হইবে। তাহার পরে তিনজনে মহা আনন্দে কলার পাতে খাইতে বসে, শুধু ভাত আর বেগুন ভাজা আর কিছু না। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গাকে বলে, কেমন হয়েছে রে বেগুন ভাজা? বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন।
লবণকে রন্ধনের উপকরণের তালিকা থেকে তারা একেবারেই বাদ দিয়ে দিয়েছে, লবণের বালাই রাখেনি। কিন্তু মহাখুশিতে তিনজনে কোষো মেটে আলুর ফলে ভাত, পাংশে আতকড়া, বেগুন ভাজা, চড়ি ভাতির ভাত খাইতে বসিল। এটাই দুর্গার প্রথম রান্না। তারা বললে, একটু তেল আছে দুর্গা দিদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। ওপো ছুটে নিয়ে একটু তেল। মাকে কি বলবি দিদি, আবার ওবেলা ভাত খাবি? দূর, মাকে কখনো বলি? সন্ধ্যের পর দেখিস খিদে পাবে। এখন যুগের বামন বলিয়া পাড়ায় জল খাইতে চাইলে লোকে ঘটি করিয়া জল খাইতে দেয়, তাহাও আবার মাজিয়া দিতে হয়। বিনু দুই একবার ইতস্তত করিয়া অপুর গ্লাসটা দেখাইয়া বলে, আমার গালে একটু জল ঢেলে দাও তো অপু, তেষ্টা পেয়েছে। নাও না বিনু দিদি, তুমি নিয়েই চুমুক দিয়ে খাও না। তবু যেন বিনির সাহস হয় না। খাওয়া দাওয়া হইয়া গেলে দুর্গা বলিল, হাঁড়িটা ফেলা হবে না, কিন্তু আবার আরেকদিন বনভোজন করবো, কেমন? তো এইখানে আমাদের 16 নম্বর অধ্যায় পড়া শেষ হলো এবং আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর বাকি অংশগুলো আমরা যেমন পরপর অধ্যায় রূপে রয়েছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ে ফেলবো।